সবাইকে আমি আমার পক্ষ থেকে প্রথমে শুভেচ্ছা জানাই যে আজকে আমি বলবো যে আমার জীবনের একটা অনেক বড় অধ্যায় সূচনা, আমার জীবনের খুব একটা স্পেশাল ডে। সেই দিনে আপনারা সবাই আমার সাথে আছেন, আজকে এখানে যারা আছে তাদের সবার প্রতি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমার প্রত্যাশা ছিল ভোট, এখন আমি একটা মেয়রের চেয়ার থেকে একজন নগরবাসীর চেয়ারে বসে সিটি কর্পোরেশনকে দেখতে যাব যে আমি কুমিল্লারই মেয়ে, আমি নিজেও কুমিল্লাতে থাকি, আমি একজন নাগরিক হিসেবে কি কি সুবিধা চাই। তো সেই ক্ষেত্রে যদি বলেন যে আমার পরিকল্পনা কি, আমি বলবো যে আমাদের অনেকগুলো কাজই এখনো বাকি, সেখানে দীর্ঘমেয়াদী এবং স্বল্প মেয়াদী পরিকল্পনার মাধ্যমে আমাদেরকে আগাতে হবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই যদি প্রথম প্রায়োরিটি পায় তাহলে আমি যানজটের সমস্যাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিব, কারণ আমি যখন মানুষের কাছে গিয়েছি মানুষ এই সমস্যাটার কথাই আমাকে বারবার উল্লেখ করেছে। অন্যান্য সমস্যার চাইতে এই যানজটটা আসলে এখন আমাদের জনজীবনে সবচাইতে বেশি অবস্ট্রাকশন বলে আমি মনে করি। নগরবাসীর প্রতি আমার প্রত্যাশা যদি বলি, যখন আমি প্রত্যাশা করেছিলাম নগরবাসী আমাকে ভোট দিবে, নগরবাসী তাদের মূল্যবান ভোটে আমাকে বিজয়ী করেছে। আমার প্রত্যাশা ছিল ভোট, এখন আমি একটা মেয়রের চেয়ার থেকে একজন নগরবাসীর চেয়ারে বসে সিটি কর্পোরেশনকে দেখতে যাব যে আমি কুমিল্লারই মেয়ে, আমি নিজেও কুমিল্লাতে থাকি, আমি একজন নাগরিক হিসেবে কি কি সুবিধা চাই। তো সেই ক্ষেত্রে যদি বলেন যে আমার পরিকল্পনা কি, আমি বলবো যে আমাদের অনেকগুলো কাজই এখনও বাকি, সেখানে দীর্ঘমেয়াদী এবং স্বল্প মেয়াদী পরিকল্পনার মাধ্যমে আমাদেরকে আগাতে হবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই যদি প্রথম প্রায়োরিটি পায় তাহলে আমি যানজটের সমস্যাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিব, কারণ আমি যখন মানুষের কাছে গিয়েছি মানুষ এই সমস্যাটার কথাই আমাকে বারবার উল্লেখ করেছে। অন্যান্য সমস্যার চাইতে এই যানজটটা আসলে এখন আমাদের জনজীবনে সবচাইতে বেশি অবস্ট্রাকশন বলে আমি মনে করি। এই পৌরসভায় রূপান্তর করেছে, আমিও আমার নির্বাচনের সময় সবাই কুমিল্লাবাসীকে প্রতিশ্রুতি দিয়েছি যে আমি একদম দুর্নীতিমুক্ত একটা সিটি কর্পোরেশন করব, একটা আধুনিক নগরের সুযোগ সুবিধা আমি কুমিল্লাবাসীকে দিব। তা আমার মনে হয় কুমিল্লাবাসী আমার কথায় আস্থা রেখেছে, তাদের বিপুল ভোটে আজকে আমি বিজয়ী। নির্বাচনের যে কমিটমেন্টগুলো ছিল সেই কমিটমেন্টগুলোই কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সামনে গত 4 তারিখ আমার শপথ বাক্যে উল্লেখ করেছি। তা আমি বলবো অবশ্যই আমি সততা নিষ্ঠার সাথে শপথ বাক্যের প্রত্যেকটা শব্দের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি আমার দায়িত্ব পালন করবো।